90-এর দশকে পরিচালক অঞ্জন চৌধুরীর কন্যা চুমকি ছিলেন বাংলা ছবিতে এক পরিচিত মুখ। অঞ্জনের পরিচালনায় মহাজন ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি। 90-এর দশক এবং এই শতকের প্রথম কয়েক বছর চুটিয়ে অভিনয় করলেও একটা সময় তার অভিনয় জীবনে ছেদ পড়ে। শেষ কাজ করেছিলেন শ্যামল দাসের স্নেহের বন্ধন ছবিতে। প্রায় 8 বছর পর আবারও বড় পর্দায় আসতে চলেছেন চুমকি। বর্ষালী চট্টোপাধ্যায়ের পরিচালনায় এক বামনকে কেন্দ্রে রেখে তৈরি ছবি কুলপিতে নায়কের সৎ মায়ের মানবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। প্রথম দিকে চুমকিকে খল ভূমিকায় দেখা গেলেও ছবির শেষে সেই চরিত্রে রূপান্তরিত দেখানো হয়েছে। এই ছবিতে মানবীর স্বামী কালীপদার চরিত্র ভূমিকায় দেখা যাবে রজদাব দত্তকে। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন নবাগত প্রত্যাশ ঘোষাল। নায়িকার চরিত্রে রয়েছেন পায়েল সরকার। এছাড়া অন্যান্য ভূমিকায় দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ বসুকে। আগামী বছর গোড়ার দিকে মুক্তি পাবে কুলপি। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।